কে গোলাপবাগ মাঠে সমাবেশের পরামর্শ দেওয়া হয়েছে। সচিবালয়ে নিউজ 24 কে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, একই সাথে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে মহানগর নাট্যমঞ্চ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে জনজীবন বিপর্যস্ত হলে ভবিষ্যতে রাজনৈতিক সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছেন জেএমপি কমিশনার নাইমাল জিকর প্রতিবেদন। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি রাজধানীতে সমাবেশের ঘোষণার পর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগও একই দিন পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। 27 তারিখ মহাসমাবেশ নিয়ে জনভোগান্তি এড়াতে প্রস্তুত র্যাব, আর ডিএমপি জানিয়েছে বিশৃঙ্খলা হলে ভবিষ্যতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। সবগুলো রাজনৈতিক দলকে অনুরোধ করব, সমাবেশ করেন কিন্তু জনগণকে কষ্ট না দেওয়া। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হইয়া গেলে তখন আমাদেরকে বাধ্য হইয়া এই সমস্ত কর্মসূচির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে। ঢাকার বিভিন্ন প্রবেশপথ রয়েছে, এই প্রবেশপথগুলোতে আমরা আজ নিয়মিত নিরাপত্তার অংশ হিসেবে যে চেকপোস্ট স্থাপন করব, যেখানে কোনো ধরনের অস্ত্র অথবা নাশকতা সৃষ্টি করার মতো বস্তু যেন ঢাকায় প্রবেশ না করে। নিউজ 24 কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভোগান্তি কমাতে বিএনপি কে গোলাপবাগ মাঠে আর আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে মহানগর নাট্যমঞ্চ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে করার প্রস্তাব দেওয়া হয়েছে। এইরকম ঘন ঘন এত বড় বড় সমাবেশ করলে জনদুর্ভোগটা বাড়ে, সেই জনদুর্ভোগ যাতে না বাড়ে আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে বলবো, জনদুর্ভোগ যাতে না বাড়ে সেই জন্য তারা যেন একটু খেয়াল রাখে। সমাবেশের নামে অরাজকতা তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।